கட்டிக்குதா? எவ்வளவுதா? கழி சாபிட்டதோ আমি গাড়িটা ঘুরিয়ে রাখছি। শোনো, ছেলেটাকে ভালো করে মানুষ করো, মুখ চোখ থেকে ভারী চালাক মনে হলো। আর যদি কিছু দরকার পড়ে তো আমাকে বলো। আট আর পাঁচে তেরো, হাতে রইল এক, নয় দশ আর দুয়ে বারো, চার। এবার করো করো, এবার করো করো। আরে আসুন আসুন। কেমন বুঝছেন মাস্টারমশাই? আপনার ছেলে পড়াশুনায় খুব ভালো, ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, দেখবেন ও বড় হবেই। সে আপনাদেরই আশীর্বাদ। চাঁদুকে বড় করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি মাস্টারমশাই, ওকে মানুষের মতন মানুষ করে তুলবই আমি। শহরে চার চারটি একই ধরনের খুন হয়ে গেল, আপনারা তার একটাকে কিনারে করতে পারলেন না? কি করবো স্যার, আমরা যখন নর্থে পাহাড়া দিই তখন সাউথে খুন হয়ে যায়, আবার যখন সাউথে পাহাড়া জোরদার করি তখন সেন্ট্রালে খুন হয়ে যাচ্ছে। আপনারা একসঙ্গে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সেন্ট্রাল সব জায়গায় পাহাড়ে দিচ্ছেন না কেন? এতে কত জিপ লাগবে জানেন স্যার? কেন, আমাদের কি জিপ নেই? গুন্তি তো হয়তো অনেক আছে, তার মধ্যে কটা চালু অবস্থা আছে তা দেখতে হবে স্যার। আমি একটা বুদ্ধি দিতে পারি স্যার। বলুন। আমরা যদি রাস্তা থেকে মজুর দিয়ে সব পাথর স্টোন সরিয়ে ফেলতে পারি তাহলে স্টোনের অভাবে স্টোনম্যান খুনই করতে পারবে না। বুদ্ধিটা আপনি ভালোই দিয়েছেন, আফটার অল আপনি একজন এত বড় পুলিশ অফিসার। তবে সব থেকে ভালো হতো বোধ হয় যদি প্রতিদিন রাত্রে আমরা শহর থেকে সমস্ত মানুষগুলোকে সরিয়ে দিতে পারতাম, তাহলে স্টোনম্যান আর খুন করার মতো মানুষই খুঁজে পেত না। এত লোক সরানোর থেকে স্টোন সরানো তো সহজ কাজ স্যার, আপনারা কি বলেন? থামুন, বুদ্ধি ঢেঁকি সব, রাস্তা থেকে স্টোন সরিয়ে উনি স্টোনম্যান আটকাবেন, সব থেকে আগে আপনাদের সরানো উচিত। যান, আমি দেখতে চাই তিন দিনের মধ্যে স্টোনম্যান ধরা পড়েছে। ধরতেই পারবে না, বাবা বলেছে আজকে ফিরতে অনেক রাত হবে, বাবা বাড়ি ফেরার আগেই তুমি চলে যাবে। এবার কি হবে? একি তুমি যে বললে রাত হবে আসতে, ওই সিএম এর হঠাৎ শরীরটা খারাপ হয়েছে সেজন্য যে মিটিংটা আমার কথা ছিল সেটা হলো না। আচ্ছা, তোমার হাতে কি? ও কাল তো মালার জন্মদিন, ওর জন্য দারুণ খেলনা এনেছি। ও তো অন্যদিন গাড়ির আওয়াজ পেলে ছুটে আসে, আজ দেখতে পাচ্ছি না তো। ঘরেই আছে, হয়তো গাড়ির আওয়াজ শুনেনি। যাই দিয়ে আসি। শুনো, এ মালা, মালা তোর বাবা এসেছে, দেখ কি এনেছে। ওরে বাপ রে বাপ, তুমি ওদিকে লুকিয়ে যাও, আমি এখানে লুকিয়ে আছি। এই নে, দেখ তো খুলে কি এনেছি দেখ। চলো তোমাদের ঘরে বসে দেখি। কেন, আবার আমাদের ঘরে কেন, এখানেই খুলে দেখ না। আরে ও যখন বলছে আমাদের ঘরে যাবে চলুক না। চলো চলো, আমাদের ঘরে বসে ভালো করে দেখা যাবে। দেখি তো বাবা কি খেলনা এনেছে আমাদের জন্য। মেম সাহেব, চাঁদু উপরে এসে। চাঁদু কই? না তো ওপরে উঠবে কি, ওপরে উঠলে ঠ্যাং আমি ভেঙে দেবো। তাই দিবেন, চলো। ওরে বাবারে, কত কাগজ বেরোচ্ছে। আরে মালা তুই এসব তোর ঘরে গিয়ে খোল। কেন, ও তো বললো এখানেই খুলবে। আরে বাবা তখন কি জানতো যে এত নোংরা বেরোবে? তুই আমার ঘর নোংরা করিস না, যা তোর নিজের ঘর নোংরা কর। যা তাহলে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যা। হ্যাগো, হ্যাঁ মিসেস বোসকে ফোন করেছিলে? এখান থেকে তো লাইন পেলাম না। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম,
ওরা দুজনেই আসবেন, মিস্টার বোস মিসেস বোস বলেন আপনার মেয়ের জন্মদিন যাব না, নিশ্চয়ই যাব। ওহো আবার কি হলো? আরে এই চকলেট তো মালাকে দেয়া হলো না। আমি দিয়ে আসছি, তুমি জামা ছাড়ো। না না আমি গিয়ে দিয়ে আসি, আমি দিলেও খুশি হবে। মালা তুই আলমারিতে রাখিস নি তো? ওই তো রোবটটা খুব ভালো বাবা, চাবি দিয়ে ছেড়েছিলাম সারা ঘর ঘুরে এলো। রোবটের মাথায় তাহলে বুদ্ধি আছে বল। চলো চলো। এবার যাই, সাহেব যদি কিছু দিতে আবার ঘরে আসে, অজিত কাকু যখন জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলে তখন কি বলবে? আমি চারিদিকে খুঁজে মরছি, তুমি ছিলে কোথায়? উপরে গেছিলাম। চাঁদু আমি বহুবার বলেছি মিথ্যে কথা কোনোদিন বলবে না, মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। মিথ্যে কথা বলবো কেন, সত্যি আমি উপরে ছিলাম। তবে মেম সাহেব কেন বললেন তুমি নেই? সাহেব সামনে ছিল, আমি আছি শুনলেন সাহেব রাগ করতেন তাই বড় তোমায় কিচ্ছু বলেন। চাঁদু আমি তোকে বার বার বলেছি উপরে একদম যাবে না, তবু তুমি উপরে গেলে কেন? আমি কি করবো, মালা যে জোর করে এসে টেনে নিয়ে গেল। মালা দিদিমণি। আচ্ছা বাবা তুমি উপরে গেলে সাহেব রাগ করে না, আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? মালা আমাদের ঘরে এলে তুমি তো রাগ করো না, তুমি তোকে কত আদর করো। আমি উপরে গেলে সাহেব রাগ করেন কেন? তুমি পড়ো, আমার অনেক কাজ আছে। এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে মানে আকাশে কাল মালা দিদিমণির জন্মদিন, তুমি একদম উপরে যাবে না। মালা দিদিমণি ডাকতে এলেও তুমি যাবে না। ঠিক আছে, তুমি যদি ওপরে যাও তুমি আমার মরা মুখ দেখবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।